হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা আসছি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটা হচ্ছে মধুপুরের গারো বাজার। আর মধুপুরটা হচ্ছে আমাদের আনারসের জন্য প্রচুর বিখ্যাত, প্রচুর প্রচুর বেশি বিখ্যাত। ওই যে মানুষ শুনতেছে, গোতা দিব তুমি থাকতে বানর দেখো লাগে, টিকটক করবা? আমাদের বিগ ফ্যান, আমরা এগো বিগ ফ্যান। হ্যাঁ, কেদার দিলা বড়াইয়া। যাই হোক ভাইয়া, তোমাদের বাসা কোথায়? ও আচ্ছা, এ কথা কয় না, কথা কইলে কি তুমি মনে আছে তো কি মাইরা দিন একবারে? তো ভিউয়ার্স, আজকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি জানে রাবার বাগান বানর দেখতে। যদি আমাদের সাথেই বানর আছে, তারপরও বানর দেখতে যাইতেছি নতুন করে। মানে আমাদের যেগুলা বানর আছে তার লেস নাই, আর ওগুলো বানর লেস আছে। এটা হলো আমার বউ ঘরে যায় মানে মধুবীরা বানর হয়ে গেছে, কোনো লাভ হয়ে গেছে গেতাতে। আচ্ছা যাই হোক, এই যে এই ভাষা হচ্ছে আমাদের মামা দুই দিন আগে যে মেয়ে নিয়ে ধরা পড়ছিল। আপনি তো সেলসেলায় ব্যস্ত যাইবেন, মনে আছে তো? এই সব মিছা কথা, মিছা কথা সব মিছা কথা, যেটা হিড়ি তো কও নাই বাল। তোমার মেয়েদের শাশুড়ির খালি ঘর, বাল আমার এই খালি ঘর পূরণ কর। আচ্ছা এই একটা বিষয় বলি, আচ্ছা সবাই একটু চুপ করো। তুমি যদি বিয়া না করতা, তুমি যদি তোমার বিয়ের জন্য পাত্রী দেখতে গেলা, পাত্রী তোমার দিকে, এই এটা মামা না? পাত্রী দেখবার যাই, পাত্রী কয় এটা মামা না? তারা কি বুঝছো না? মানে যে আনের যে পাত্রীটা, হে ওখানে মামা কব, উপায় আছে? এটা কথা বিনাশ করছে। তো বাকি কথা হচ্ছে আমাদের রাবার বাগানে যাইয়া নাকি। তো আমরা এখন ফাইনালি চলে আসছি আনারস বাগানে, আর এখন আমরা এখান থেকে মানে আনারস বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। দেখাই আমি এই যে একটা, এই যেটা মানে পুরাটাই হলো হচ্ছে আনারস বাগান। আর ওই যে ওই যে ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন, হয়তো একটু একটু দেখা যাচ্ছে টায়ারের মতো, ওইটা হচ্ছে ড্রাগন ফল গাছ। হ্যাঁ, আর এগুলা যেগুলো দেখতেছেন সব কিছু, এই যে এদিকে ধরো, এগুলো সব কিছুর মালিক কিন্তু আমি। ও মাই গড, মানা না কারা আমি? হ্যাঁ পিছন মেরে দিব, পিছন না পিছন না মারব। মালিক না, আস্তে গোপাল একটা আনস তোমার দিয়ে দিও। কি করে আমি কয়ে দেখাবো? মামা কোনে মেহেদি? এই যে মামা, মামা এদিকে আও। এ আচ্ছা কথা ওইটা না, এ কি খালি জানি আনারস খান জানা, আপনারা যেটা মনে করছেন ওইটা তাই না মামা? আচ্ছা দেখো, খারাপ কথা বলা যাবো না। আচ্ছা এই ধরো এক মিনিট, আমি আসতেছি। কোন যাও বললো আশেপাশে যে কটা আনারস বাগান দেখতেছেন সব আমার, আর উন্দি চুরি করছে। করেন কি করবা মনে হয়, খাবো না, একটু আগে দুধ খাইছে ওটা যে কন বাবি কনে, বাবি কি বাবার বাড়ি গেছে? পৌঁছানোর জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়। তো আমরা যখন আসছি তখন একটু পরিমাণ বৃষ্টি ছিল না, তো আমরা যাওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়। তারপরে দেখেন রাস্তাটা কি পরিমাণ কাদা। তো এখানে যে অন্তরা নাচানাচি করতেছে, আর তার পাশাপাশি যে দেখেন আদনান ভাই কিভাবে কোমর দুলে নাচতেছে। দেখেন
আমরা যাইতে আসছিলাম রাবার বাগান আমরা বাড়িতে রাবার হয়ে গেছে কে আচ্ছা আমি বলি আমরা যখন বাড়িতে আসছিলাম হে ভাঙা রইত হেডা ভাঙা গরম আর লোকের গুষ্টি মারি 6000 টাকার দামের জুতা নষ্ট হয়ে গেছে গা দিছে মানছে গিফট গার্লফ্রেন্ডে গিফট দিছে আবার 6000 টাকা জুতা এ মুশের গাড়ি আছে মুশের গাড়ি বাদ দাও এ নাই তো মুশের থেকে কম নাকি কেদা মাদা বইরা শেষ রাবার বাগান আসছিলাম বাড়িতে আসল প্রচুর রোদ প্রচুর গরম এখানে আসার পর বৃষ্টি ধরছে আসলাম ভালো যাওয়ার সময় আসার সময় আবার কেদা কোন কেমনটা লাগে এই যে এখন আমরা যদিও রাবার বাগানে আছি একটু ওইদিকে দেখাও হইছে এত দেখা লাগবো কে আমাদের দেখাই লইছে রাবার বাগান দেখা লাগবো না রাবার বাগান দেখাইতাম যদি পরিবেশ সুন্দর থাকতো আমাকে কেমন লাগছে আমরা লাভ নাই লাইফটাই লস খাইয়া দিছে একদম ওই যে ওই পাশে অন্তরা গাড়ির দুইটা আছে আমরা এই পাশে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু ভিতর দা দইলা পা যাবো সাদইয়া এই বলকটা যে ডাঙ্গা আম্মা দেখে অবশেষে আমরা কাদা রাজ্য থেকে বের হয়ে আসি কি হরে যাই হোক ওই কথা না বলি আজকের ট্রাভেলটা অনেক খারাপ ছিল মানে শুরুটা অনেক ভালো ছিল এবং শেষটা অনেক ভালো আছে কারণ এখন আমরা আনারস খাচ্ছি আর এখন যে আনারস এই আনারসটা খাওয়া হচ্ছে আমাদের যে সুজন ভাই আর হচ্ছে আমার আর সে হচ্ছে এনামুল ওরা দুজন আমাদের আনারস খাওয়াচ্ছে এখন অনেক মজা করে আমরা আনারস খাচ্ছি এরে বাবা এইটা কি এখন আমি অনিকের সাথে একটু মজা ফাজলামি করতেছিলাম তারপরে হঠাৎ করে দেখি একটা খাদক এসে বলে এমা এরা তো হাসিবুল ভাই